शांति 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 हरि ओम तत्सत ओम। अमरा अध्यात्म रामायण ते आरो देखते पाई जे सेखाने रयेछे सीता के जखन रावण हरण करे निये गेलो সেই সময় একটি ঘটনা আছে যে আমরা সেটা জানতে পারি যে রাবণ যখন হরণ করে নিয়ে যাচ্ছে মায়া সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে আর আসল সীতা ব্রহ্মার কাছে রয়েছে। এটি অধ্যাত্ম রামায়ণে পাওয়া যায় এবং কূর্ম পুরাণের মধ্যে পাওয়া যায়। শ্রীমন মহাপ্রভু লীলাতে চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছেন, দক্ষিণ ভারত ভ্রমণের সময় তিনি বহু জায়গায় গেছেন এবং সে শ্রীরঙ্গমে তিনি গেছেন, শ্রীরঙ্গম বহু জায়গা ঘুরেছেন। সেখানে যেতে যেতে এক ব্রাহ্মণের বাড়িতে তিনি ভিক্ষা নিলেন, তাকে নিমন্ত্রণ করা হলো যে আপনি আমার বাড়িতে আজকে ভিক্ষা নেবেন। ভিক্ষা নেওয়া মানে সন্ন্যাসী যেখানে ভোজন করেন আহার করেন তাকে ভিক্ষা নেওয়া বলা হয়। তা সেই ভোজন করতে গিয়ে তিনি দেখছেন সে সকাল থেকে অনেক বেলা হয়ে গেছে কিন্তু ব্রাহ্মণ এখনও কিছুই করছে না, না রান্নার কোনো জোগাড় আছে না কিছু খাবার জোগাড় আছে, কী ব্যাপার রে বাবা, কোনো জিনিসও নেই, পত্রও নেই। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই তুমি যে এই সমস্ত করবে, তুমি যে আমাকে নিমন্ত্রণ করবে, তা তোমার বাড়িতে তো কিছুই দেখছি না, রান্নার কোনো জোগাড় নেই, খাবার কোনো জোগাড় নেই, কী ব্যাপার? তখন সে বলছে যে প্রভু লক্ষ্মণজি গেছেন বনে, গেছেন ফল ফুল নিয়ে আসতে। এখন লক্ষ্মণজি যতক্ষণ ফিরে না আসবেন ততক্ষণ মা কী করে রান্না করবেন? মা জননী সীতাদেবী তিনি তো রান্না করবেন, তা জিনিস যদি না আসে তাহলে পরে তিনি কী করবেন? তো এইটা যখন বলা হলো তখন মহাপ্রভু বুঝতে পারলেন যে এই ব্রাহ্মণ রামচন্দ্রই লীলা স্মরণ করছেন। যিনি লীলা স্মরণের মধ্যে থাকেন সেই লীলা স্মরণের ঘটনাগুলি তিনি পুঙ্খানুপুঙ্খরূপে দেখেন, যেমন সকাল হয়েছে, দুপুর হয়েছে, বিকেল হয়েছে, এই সময় এই করছে, এই সময় এরকম ঘটনা ঘটছে। তো এইগুলো দেখার পর তখন তিনি ভাবলেন যে ভাবুক ঠিক আছে, অনেকক্ষণ পরে অনেক বেলায় দ্বিপ্রহরে উত্তীর্ণ হয়ে গেছে, তখন তিনি রান্নাবান্না করে মহাপ্রভুকে যখন দিয়েছেন নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন, নিজে কিন্তু খাচ্ছেন না। তখন মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করছেন যে ব্রাহ্মণ তুমি খাচ্ছ না কেন, তুমি নাও আমার সঙ্গে তুমিও বসো। বলছেন যে হাউ হাউ করে কাঁদছে, দু চোখ দিয়ে জলের অশ্রুধারা পতিত হচ্ছে, বলে আমি কী করে ভোজন করব। বললেন কেন না, আমার মা জননীকে এক রাক্ষস হরণ করে নিয়ে গেল, আমি কী করে ভোজন করব। তো এই কথা শুনে তখন মহাপ্রভুরও মনে খুব বিষণ্ণতা দেখা দিল, সত্যিই তো আমি কী বলে সান্ত্বনা দেব। তিনি বলতে লাগলেন শোনো শোনো, সীতাদেবীকে কখনো একজন সাধারণ রাক্ষস কখনো চুরি করে নিতে পারে? এটা তো আমার ভুল হচ্ছে, সীতাদেবী হরণ হননি, মায়া সীতাকে চুরি করে নিয়ে গেছে, আসল সীতা কিন্তু ভগবানের কাছেই রয়েছে। এটা প্রমাণ পাবো কোথায়? বলে প্রমাণ আমি তোমাকে দিয়ে দেবো, তুমি আমার কথা এখন বিশ্বাস করো, আমি শাস্ত্রীয় প্রমাণ দিয়ে আমি তোমাকে দেখাবো। তা সেই শাস্ত্রীয় প্রমাণ জোগাড় করতে করতে চৈতন্য মহাপ্রভু তিনি সারা দক্ষিণ ভারত ঘুরছেন, একটি মন্দিরেতে তিনি দেখতে পেলেন কূর্ম পুরাণ পাঠ হচ্ছে আর কূর্ম পুরাণের মধ্যে ওই ঘটনাটি সেখানে পাঠ করে শোনানো হচ্ছে যে রাবণ যখন চুরি করতে আসে তখন আসল সীতা ব্রহ্মাজি তাকে রেখে দেন লুকিয়ে, আর মায়া সীতাকে নিয়ে চলে যায় রাবণ। তা সেই জন্যে সেই সীতাকে উদ্ধার করবার জন্যে পরবর্তীকালে আমরা দেখেছি অগ্নির মধ্যে ওই মায়া সীতা যখন প্রবেশ করলেন, মায়া সীতা তখন পুড়ে গেলেন এবং আসল সীতা সচ্চিদানন্দময়ী তিনি হাজির হলেন, এরকম কথা বলা আছে কূর্ম পুরাণে। মহাপ্রভু তখন সেই পৃষ্ঠাটিকে নিয়ে তিনি চলে এলেন আর সেইটাকে লিখে তাদের কাছে দিয়ে এলেন যে ভাই আমাকে ওই পৃষ্ঠাটি তোমরা দাও, আমি একজনকে দেখাবো আর আমার কাছের থেকে তোমরা ওইটা আমি লিখে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেই বলে তিনি নিয়ে আবার যখন তিনি সেই ব্রাহ্মণের কাছে এসেছেন সেই পৃষ্ঠাটি তিনি দেখিয়ে বললেন, ব্রাহ্মণ এই দেখো আমি যে তোমাকে বলেছিলাম তুমি বিশ্বাস করনি, কিন্তু দেখো যে সীতাকে কখনো কোনো রাক্ষস চুরি করে নিয়ে যেতে পারে না। এই কথাটি শুনে তিনি প্রসন্ন হয়েছিলেন। তা এখানে আমরা দেখতে পাচ্ছি অধ্যাত্ম রামায়ণেও ঠিক এই ঘটনাটি রয়েছে যে যখন মায়া সীতাকে যখন রাবণের পুর থেকে রাবণ বধের পর যখন সীতাকে যখন সামনে নিয়ে আসা হলো তখন রামচন্দ্র তার দিকে তাকাতে পারছেন না, ভালো লাগছে না তার দিকে দেখে।
তিনি বলেছিলেন বাল্মীকি রামায়ণে পাওয়া যায় যে আমি তোমাকে উদ্ধার করেছি কেবল আমার বংশের মর্যাদা রক্ষার জন্য, কিন্তু আমি তোমাকে এই জন্য উদ্ধার করিনি যে আমি তোমাকে আবার নিয়ে যাব অযোধ্যায়, আবার তোমাকে আমি আমার সিংহাসনে বসাবো, এটা কখনো হতে পারে না। সীতাকে এরকম কটু বাক্য বাল্মীকি রামায়ণের মধ্যে পাওয়া যায়। সীতা তখন বললেন যে তাহলে আমাকে উদ্ধার করলেন কেন, আমাকে নিয়ে গেলেন কেন, আমি তো তাহলে এখানেই থাকতাম, আমি যা হতো হতো, আপনি এলেন কেন, আর রাবণ তো আমাকে কোনোদিন স্পর্শ করেনি। তো এই যে কথাগুলো বলবার পর তারপর তিনি বললেন যে আমাকে তুমি চিতা সাজিয়ে দাও, অগ্নি জ্বালিয়ে দাও, আমি তার মধ্যে প্রবেশ করি। অগ্নি প্রজ্বলিত করে দেওয়া হলো, অগ্নির মধ্যে সেই যখন সীতা প্রবেশ করছেন চারিদিকে হাহাকার পড়ে গেল, কিন্তু দেখা গেল যে মায়া যেটা, মায়াটা পুড়ে চলে গেল জ্ঞানাগ্নির দ্বারা, আর আসল সীতা ব্রহ্মার কাছ থেকে এসে উপস্থিত হলেন শ্রীরামচন্দ্রের কাছে। তা এই সীতাকে নিয়ে রামচন্দ্র চলে আসেন অযোধ্যাতে এবং বিজয় উৎসব করেন, এবং এইটাই হচ্ছে অধ্যাত্ম রামায়ণের সেই কথাটিকে বিশদভাবে বলা হয়েছে যে আসল সীতা ফিরিয়ে দেওয়া হলো, ব্রহ্মাজি তাকে ফিরিয়ে দিলেন, আর নকল সীতা, মায়া সীতা, সে পুড়ে নষ্ট হয়ে গেল। তা আমরা সেই রামচন্দ্রের ঘটনাটির মধ্যে দিয়ে দেখলাম, একটি গান গাই, প্রেম মুদিত মন সে কহো রাম রাম শ্রী রাম 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 শ্রী রাম 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 প্রেম মুদিত মন সে কহো রাম রাম পাপ কাটে দুঃখ মিটে এক রাম নাম পাপ কাটে দুঃখ মিটে এক রাম নাম ভব সাগর কে সুখ দেনা এক রাম নাম ভব সাগর কে সুখ দেনা এক রাম শ্রী রাম 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 প্রেম মুদিত মন সে কহো রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম রাম এটি তো রামচন্দ্রের মহিমা গেয়েছেন। আবার নানকজি, তিনিও কিন্তু এই নামের উপাসক ছিলেন, গুরু নানক যাকে বলা হয়, তার একটি গানের মধ্যে, ভজনের মধ্যে দেখা যাচ্ছে তিনি কি বলছেন, বিতে যায় দিনা ভজন বিনা, কি বলছেন যে এই যে আমাদের যে দিনগুলো যে চলে যাচ্ছে, কেমন করে চলে যাচ্ছে, নাম ছাড়া আমাদের কি অবস্থা, বলছেন নাম ছাড়া যে বেঁচে থাকে তার কেমন বেঁচে থাকা। বললেন যে হো হস্তি দন্ত বিনা পঞ্ছী পঙ্খ বিনা হস্তি দন্ত বিনা পঞ্ছী পঙ্খ বিনা হস্তি দন্ত বিনা পঞ্ছী পঙ্খ বিনা তরুবর দেখো ফল বিহীনা পণ্ডিত জৈসে বেদ বিহীনা এসে প্রাণী হরিনা
ऐसे प्राणी हरि नाम बिना कुपनीर बिना धेनु खीर बिना कुपनीर बिना धेनु खीर बिना कुपनीर बिना धेनु खीर बिना मंदिर देखो भला दीपक बिना मंदिर देखो भला दीपक बिना जैसे तरुवर फल विहीना जैसे तरुवर फल विहीना ऐसे प्राणी हरि नाम बिना ऐसे प्राणी हरि नाम बिना ऐसे प्राणी हरि এখানে বলছেন কূপ নীর বিনা কুয়ো রয়েছে কিন্তু তাতে জল নেই আবার গাভী রয়েছে তাতে দুধ নেই আবার দেখা যাচ্ছে বৃক্ষ রয়েছে তাতে ফল নেই আবার মন্দির রয়েছে তাতে কোনো আলো জ্বলছে না মন্দির দেখো ভালা দীপক বিনা জয়সে তরুবর ফল বিহীনা এসে প্রাণী হরি নাম বিনা তাই হরি নামের জন্যে এরকম প্রত্যেকটি সাধক কিন্তু এই কথাই বলে গেছেন তা সেই রাম নাম কেউ করেন কেউ হরিনাম করেন আবার কেউ কৃষ্ণ নাম করেন সেই একই কিন্তু নামের যে যে মহিমা সেখানে প্রত্যেকটা কিন্তু একই একটা শব্দ এই শব্দটাকে যদি আমরা গ্রহণ করতে পারি তবেই আমাদের মধ্যে সেই দ্বারে গিয়ে হৃদয়ের যে দরজাটা বন্ধ রয়েছে সেই দরজায় বারবার বারবার আঘাত করতে পারে একটা শব্দের দ্বারা সেই মানুষটি জেগে উঠতে পারে যেমন রবীন্দ্রনাথ সেই জাগিয়েছিলেন জাগাচ্ছেন তার গানের মধ্যে দিয়ে সেই মানে পরমাত্মাকে প্রিয়তম হে জাগো 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 মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পরে প্রিয়তম হে জাগো 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 মোর হৃদয়ের গোপন বিজন ঘরে রুদ্ধ দ্বারে বাহিরে দাঁড়ায় আমি আর কত কাল মনি কাটিবে সামি প্রিয়তম হে জাগো 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 এই আমরা সেই রামচন্দ্রের যে বর্ণনা করলাম কেবল তুলসীদাস যে তিনি কিন্তু রামচন্দ্র যে সীতাদেবীকে বনবাসে পাঠিয়েছিলেন সেই কথাটা কিন্তু তিনি কোথাও উল্লেখ করেননি রামচন্দ্রকে রাজা করলেন সীতাদেবী পাশে বসলেন এবং তারপর যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটার মধ্যে দেখা যাচ্ছে ভূষণ্ডী ঘটনা দিয়ে তিনি শেষ করছেন কিন্তু সেখানে তিনি দেখালেন না যে রামচন্দ্র আবার বনবাসে পাঠালেন সীতা আবার বনবাসে গেলেন এগুলো কিন্তু দেখালেন না লবকুশের জন্মটন্ম সেগুলো আলাদা কিন্তু ওই রামচন্দ্রের পর সিংহাসনে বসালেন এইটুকু পর্যন্ত শেষ করে দিলেন কেননা যদি আমি আবার বনবাসে পাঠাই আবার রামচন্দ্র বনবাসে দিলেন সীতা দেবীকে তাহলে সাধারণ ভক্তের মনে একটা দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে যে রামচন্দ্র এরকম ন্যায়পরায়ণ রাজা হয়ে তিনি তার পত্নীকে বনবাসে দিলেন কেন আর বনবাসে দিলেন শুধু নয় তিনি গর্ভবতী পত্নীকে বনবাসে পাঠালেন তখন তার গর্ভের মধ্যে সেই সন্তান রয়েছে
সেই সন্তান সম্ভবা পত্নীকে এমনকি তিনি দোষ করলেন, এমনকি তিনি প্রজা মনোরঞ্জন করতে গেলেন যে তিনি তাকে বনবাসে পাঠিয়ে দিলেন, নগরের বাইরে পাঠিয়ে দিলেন, এটার জন্যে কারুর মনে যেন কোনো কুভাবের উৎপন্ন না হয়, কেউ যেন রামচন্দ্রের প্রতি অশ্রদ্ধা না করেন, সেই জন্যে বাল্মীকি রামায়ণে যেটা লেখা আছে আছে, কিন্তু তুলসীদাসজি রামায়ণের আর কিচ্ছু পাওয়া যায় না। যখন রামচন্দ্রকে রাজা হলেন, শ্রীরামচন্দ্র রাজা হয়ে বসলেন ওই সীতাদেবীকে পাশে নিয়ে, আর হনুমান, বিভীষণ, লক্ষ্মণ এবং ভরত শত্রুঘ্ন তার সঙ্গে এসে সেখানেতে চামর ব্যাজন করতে লাগলেন, এই সমস্ত বলে পরবর্তী তিনি ভূষণ্ডীর ঘটনাটি নিয়ে এসেছেন, ভূষণ্ডী কাকের ঘটনা, এবং তারপর দিয়ে তিনি রামায়ণটিকে সেইভাবে বলেছেন। তা সেখানে যেমন রয়েছে যে পার্বতী দেবীকে মহাদেব শোনাচ্ছেন, অধ্যাত্ম রামায়ণে কিন্তু সেইটাই আছে যে পার্বতীকে শিব বলছেন, এইভাবে কিছু কিছু কথা সেখানে বলা আছে। তা আমাদের আবার যদি অধ্যাত্ম রামায়ণ সম্পর্কে আমরা কিছু জানতে ইচ্ছা করি, সেটা পরবর্তীকালে আমরা আবার শ্রবণ করবার চেষ্টা করব। তাই আমরা সেই রামচন্দ্র এবং সীতাকে আমরা প্রণাম জানাই, যিনি পরব্রহ্ম এবং পরমাত্মা, তাকে প্রণাম জানাই, বলি যে রাম শ্রীরাম সীতারাম 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 ও রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে। কি মনোভাব রেখে তপস্যা করা উচিত? যদি তপস্যা করতে হয় তবে আমরা যেন সকল বাসনা দমন করি, আমরা যেন ধর্মনিষ্ঠার জন্য প্রার্থনা করি। ধর্মনিষ্ঠা আমাদের পরম বল, ধর্মনিষ্ঠাই আমাদের প্রলোভন থেকে রক্ষা করবে। শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছেন, জীবনের শেষ প্রাপ্তি ঈশ্বর তুল্যতা লাভ, ঈশ্বরের প্রিয় হইয়া তাহার নিত্য লীলার সঙ্গী হওয়া। ঈশ্বর ভাব অনুপ্রাণতা লাভ করিলেই জীব তাহার লীলার সঙ্গী হইতে পারে। শ্রী ভগবানের এই সৃষ্টিলীলা জীবকে তাহারই নিত্যলীলার সাথে তৈয়ারি করিবার জন্যই। বন্দে দেবমপতি সুরগুরু বন্দে জগত্তাড়নম வந்தே பன்னகுபூஷணம் மிகதடம் வந்தே பசுபதிநாதம் வந்தே சூரியசசாங்கவஹிநமனம் வந்தே முகுந்தப்பியம் வந்தே பக்தஜனார்தஞ்ச வரதம் வந்தே சிவம் சங்கரம். ஆஜ் ஜி விஷயர் புடம்டா আলোচনার মধ্যে প্রবেশ করব। গুরুকে কেন যারা গুরুকরণ করে না এত ভয়ভীত কেন পায়, কেন বা মনে করে যে গুরুকরণের পর আটকিয়ে পড়ব, এরকম নানান ফোন বা প্রশ্ন আসে, তা সেই সব নিয়েই আলোচনা করব। আমরা যখন ব্যক্তিগত জীবনে সংসারে থাকি তখন স্বামী স্ত্রী যে সম্পর্ক সেটা হচ্ছে সাত পাকে বাঁধা, আর গুরু শিষ্য যে সম্পর্ক
সেটা অনন্তপাকে বাঁধা থাকে। তাই অনন্তপাকে যার সঙ্গে বাঁধা তাকে দেখে আমরা একটু ভয়ভীত হই। আমরা মনে করি যে আমাদের মধ্যে যে অহংকার ভাবটা আছে এটাকে ত্যাগ করতে হবে, ওনার কাছে গেলে উনি হয়তো আমাদের রূপান্তরিত করবেন, উনি আমাদের পরিবর্তনের রাস্তা দেবেন, এবং সেইসব নিয়েই ওনার সঙ্গে বোধহয় আমাদের একটা সংঘর্ষে চলবে। এইভাবে যদি ধরা যায় যে ডাক্তারের কাছে আমার অসুখ হয়েছে আমি যাব না, তাহলে আমার অবস্থান কী হবে? ডাক্তার কী চায়? রোগীর যে অসুখ তাকে অপারেশনের দ্বারা ফেলে দিয়ে সুস্থ করে দিয়ে বা মেডিসিনের দ্বারা সুস্থ করে দিয়ে আবার বাড়িতে পৌঁছিয়ে দিই। সেরকম গুরুও অপারেশন করতে চায়, সেই অপারেশনটা একটু অন্যরকম, মানসিক দিক থেকে, মনের দিক দিয়ে। শেষ পর্যন্ত গুরু ছুঁচ ফোটায় হচ্ছে চেতনার দিক দিয়ে, যে তার চৈতন্য ভাব এনে দেওয়া পর্যন্ত। কিন্তু আমাদের মুশকিলটা হচ্ছে আমরা কোথাও মাথা নত করতে চাই না। আমরা কখনো মনে করি না শিবাজিও মাথা নত করেছিলেন, আমরা মনে করি না ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন, আমরা মনে করি না পুরুষোত্তম ভগবান রামও করেছিলেন। তাই এইগুলো যদি আমরা মনে করি তাহলে ভাববো ওদের থেকে আমরা অনেক খাটো, ওদের সাম্রাজ্য ছিল, চক্রবর্তীকেও রাজা ছিল, কেউ ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন, কেউ পরশুরাম ছিলেন, তা তারা যদি গুরু করতে পারেন, আমরা সামান্য একটা ব্যক্তি, আমাদের সংকোচ কোথায়? আমাদের সংকোচ আমরা জানি যদি আমরা গুরুর কাছে যাই, যদি তার জালে আটকে পড়ি। কারণ জগতে যত জাল আছে সব জাল থেকে মুক্ত হওয়া সোজা, গুরুর যে জাল সে জাল একদম হৃদয় পর্যন্ত গিয়ে আটকায়, সেই জাল থেকে মুক্ত হওয়া বড় কঠিন। তাই আমরা গুরুকে দেখলে একটু ভয়ভীত হই, আমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করি। আর গুরুর কাছে যদি আমরা মনে করি এটা আমার মুক্তির রাস্তা, এটা আমার স্বাধীনতার রাস্তা, প্রকৃতির স্বাধীন আমি গুরুর কাছ থেকে হতে পারবো, তাহলেই কিন্তু ওটা হবে। কারণ গুরু কিন্তু স্বাধীন হওয়ার জন্য রাস্তা দেখান। যেরকম একটা পাখি, পাখিকে যে খাঁচায় বন্ধ করে দিচ্ছে সেই কাজটা কী করছে? না জগৎ সংসার করছে, সে আমাদের মার কোলে এনে প্রবেশ করিয়ে দিচ্ছেন অস্তিত্ব। আর মায়ের কোল থেকে পরম আকাশের দিকে একমাত্র গুরুই ছেড়ে দিচ্ছেন, গুরু মুক্ত করে দিচ্ছেন। তাই তো আমরা শ্লোকে বলি, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভে নমঃ। হে গুরু, তুমি সাক্ষাৎ পরব্রহ্ম, পরব্রহ্ম তো নিরাকার কিন্তু জীবন্ত গুরু সেই পরব্রহ্ম। তাই বোধহয় আমাদের প্রত্যেকটা পুজোর আগে গুরু পুজো করতে হয়, প্রত্যেকটা কাজের আগে গুরুকরণ করতে হয়। গুরুকরণ ছাড়া বোধহয় দেবদেবী তাই ফুল বেলপাতা মিষ্টি কিছুই গ্রহণ করেন না। এবং আগেকার দিনে একটা নিয়ম ছিল যে গুরুকরণ ছাড়া তার হাতে পাঁচ টাকা দক্ষিণাও কে নিতে রাজি হতেন না, কারণ সেটা অশুদ্ধ হতো বলে। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার সখাদের নিয়ে খেলাধুলা করতেন, তার মধ্যে খেলাধুলার পর কী করতেন, তিনি যে জায়গাটা খেলাধুলা করতেন সেই মাঠের কিছুটা মাটি রোজ কোদাল দিয়ে তুলে ফেলে দিতেন। এই জন্য ফেলে দিতেন যে তার ওই বন্ধুরা দীক্ষিত ছিল না বলে ওই মাটি পর্যন্ত অপবিত্র হয়ে যায়। ঠিক সেরকমভাবে আমাদের হাতের জল তখনই পবিত্র হয় যখন আমাদের গুরুকরণ হয়। আর গুরুর জাল যেহেতু হৃদয় পর্যন্ত পৌঁছায়, তাই আমরা রাজি হই না যে গুরুকরণ করতে। আমাদের অবস্থা তাই হয়। এক ব্যক্তি আমার কাছে এসেছিলেন, তিনি ধ্যান সম্বন্ধে অনেক কিছু জানতে চান কিন্তু ধ্যান করতে চান না। এই যে ধ্যান সম্বন্ধে অনেক কিছু জানতে চান, ধ্যানের কত রকম সিস্টেম আছে, গৌতম বুদ্ধ যেসব সিস্টেম দিয়ে গেছেন, জৈন মুনি দিয়ে গেছেন, আমাদের তুলসীদাসও বলে গেছেন কিছু কথা, ঋষি রমণও বলেছেন, ভারী সুন্দর। সব থেকে অদ্ভুত ধ্যানের যে কায়দা সেটা ঋষি রমণ বেশি বলে গেছেন, সেটা কিন্তু উনি জানতে চাইছেন এবং ধ্যান করতে চাইছেন না। তো এই ব্যক্তি ধ্যান সম্বন্ধে যদি জানে বা আমি যদি বলিও, এ কী করবে? একটা বই লিখবে, বই লিখে কিছু পুরস্কার পাবে বা একটা কাগজ পাবে কোনো জায়গা থেকে স্বীকৃত যে ধ্যান সম্বন্ধে অনেক কিছু জানে। কিন্তু এই ব্যক্তি তো ধ্যানে কোনো দিন প্রবেশ করেনি, ধ্যানের যে অনুভব এতে কোনো দিন জানেনি। তো এর ধ্যান লেখার বইয়ের মূল্য কী থাকবে? আর এই বই পড়ে মানুষের কী লাভ হবে? আমাকে প্রবেশ করতে হবে ধ্যানের মধ্যে, তবেই আমি ধ্যানের অনুভবের রাস্তায় যেতে পারবো, নাহলে ওটা দর্শন হয়ে যাবে। দর্শন চিন্তন মননের দ্বারা হয়, অনুভব হয় না, দার্শনিক হয়ে লাভ নেই। আমাকে ভক্ত হতে হবে। তাই ভক্ত যদি হতে হয় ধ্যানের সমুদ্রের মধ্যে আমাকে পড়তে হবে, আর যদি ধ্যানের সমুদ্রের মধ্যে আমি পড়তে পারি, নিশ্চিতভাবে আমি শান্তির জগতে প্রবেশ করতে পারবো।
কেন ধ্যানই একটা সময়ে আমাকে সমাধিস্থ করে দেবে, আমার মধ্যে আমাকে হারিয়ে আমার যে চৈতন্য স্বরূপ যে রূপ রয়েছে, যে অরূপকে আমি এখনও দেখতে পাচ্ছি না, তাকে দেখার সহযোগিতা করবে। তাই তাকে যদি দেখতে হয়, জীবিত গুরু ছাড়া কখনোই সম্ভব না, জীবিত গুরু তাকে দেখাতে পারি। তাই জীবিত গুরুর কাছে গিয়েই আমি কিন্তু ধ্যানের প্রক্রিয়া কী করে শান্তি পাব, শুধু সংসারের সমস্যা নিয়ে জীবিত গুরুর কাছে যাব ঠিক আছে, কিন্তু আত্মারও তো কিছু সমস্যা থাকে, আত্মারও তো কিছু খিদা থাকে, আত্মাও তো কিছু শান্তি চায়। তা সেখান থেকে যদি আমাকে বেরোতে হয় তাহলে কিন্তু আমার জীবিত গুরুর সান্নিধ্যে যেতে হবে, আর জীবিত গুরু পারে সেখান থেকে ধীরে 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 আমাকে রূপান্তরিত করতে, আমাকে ঢালতে, আমাকে রং রূপ দিতে। আমার এক গল্প মনে পড়ে, সেই গল্পের মধ্যে রয়েছে এক ব্যক্তি, তখনকার দিনে বন্দুকের ব্যবহার ছিল, তার একটা বন্দুক নিয়ে সে সবসময় ঘুরত, রাজার কাছে পারমিশন করা থাকতো বন্দুক, তার যেহেতু ধনী ব্যক্তি, ধনী ব্যক্তিদের এসব পারমিশন থাকে, সে নিয়ে ঘুরত। হঠাৎ করে একদিনকে রাত্রির 9টা সাড়ে 9টার সময় বাড়িতে এসে দরজা জানলা বন্ধ করে দিয়ে বউকে বলে, আরও জানলা দরজা থাকলে বন্ধ করে দাও। বলছে, এত ভয় পেয়েছে কেন, এত ঘাম তোমার কেন ছুটছে? বলছে, বলো না, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তা ওই কিছু ছিনতাই করে যেসব লোকজন আছে তারা ঘড়ি আংটি বোতাম সব ছিনতাই করে নিল। তখন বলছে, তোমার কাছে তো বন্দুক আছে। তখন ওই ভাগ্যিসও দেখতে পাইনি, তাই বন্দুকটা লুকানো ছিল। আমাদের কাছে তাই হয়, আমাদের কাছে সুপ্ত যেসব মন্ত্র রয়েছে, ঋষিরা যেসব মন্ত্র দিয়ে গেছে, সেগুলো বন্দুকের মতো আমরা লুকিয়ে রেখে দিয়েছি, আর তাই জন্য আমাদের সব ছিনতাই হয়ে যাচ্ছে। সেগুলো যদি আমরা ব্যবহার করি, সেই ব্যক্তি যদি বন্দুকটাকে বাইরে বার করত, তাহলে কিন্তু দেখা যেত যে যারা তাকে লুটে নিচ্ছিল তারা পালিয়ে যেত, সে কিন্তু ব্যবহার করেনি। গুরুর কাজ তাই, গুরু মন্ত্রটাকে এমনভাবে বুঝিয়ে দেন যে কোনো সমস্যা থেকে কী করে পার লাগাতে হবে, যে কোনো সমস্যা থেকে তুমি কীভাবে বেরোবে, যে কোনো সমস্যাকে তুমি উপেক্ষা কী করে পরম ধামে এগোতে পারবে। তোমার সমস্যার জন্য তোমাকে যেন দুয়ারে দুয়ারে না ঘুরতে হয়, তোমার সমস্যার সমাধানের সূত্র তুমি নিজেই যেন জেনে যাও, তুমি এমনভাবে জেনে যাও তুমি এমন একটা গাছ হও যে গাছ শুধু একার জন্য না, অপরকেও ছায়া দিতে পারে। এরকম জায়গায়, এরকম পরিস্থিতিতে, এরকম স্থিতিতে গুরু কিন্তু ধীরে ধীরে তার সন্তানকে নিয়ে যায়। এটাই সদ্গুরুর লক্ষ্য থাকে, এটাই সদ্গুরুর কাজ থাকে। তাই ধ্যান শুনে না, ধ্যান করে ধ্যানকে জানতে হবে, শান্তি শুনে না, শান্তি কীভাবে আসবে সেই রাস্তা জানতে হবে, সমস্যা নিয়ে না, সমস্যার সমাধানের পথ কীভাবে পাবো সেটাকে জানতে হবে। আর সেগুলো যখন আমরা জানতে চাইব তখনই সদ্গুরুর সান্নিধ্যে লাভ করতে হবে, তখনই আমাদের রামচরিত মানস খুলতে হবে, তখনই আমাদের মহাভারত খুলতে হবে, তখন আমাদের কোরআন খুলতে হবে, তখন বাইবেল খুলতে হবে। প্রত্যেকটা ধর্মগ্রন্থ, প্রত্যেকটা ধর্মগ্রন্থে আমাদের উপদেশ দিয়েছে কী করে বাঁচবো। মুশকিল আমরা বাইরে খুঁজতে যাই, আমরা বাইরে গিয়ে ভাবি যেখান থেকে এ বোধহয় বাঁচাবে, কিন্তু গুরুবিন কখনোই মুক্তি হবে না। যার জন্য চালিশে একটা কথা আছে, শ্রীগুরু চরণ সরোজ করি নিজে মনি মুখরুষ ধারী। এই যে শ্রীগুরুর কথা প্রথমেই বলেছেন কেন, যে গুরুই পারেন যে তাকে মুক্তির রাস্তা দেখতে। গুরু কী করেন, গুরু যেটুকুনো দরকার সেটুকুনো দেন, তার বাইরে দেন না। মায়ের কাজ কী, মা সন্তানকে খাওয়া ততটাই দেয় যতটা সন্তানের হজম হবে, কিন্তু মাসি পিসি এরা কিন্তু তা দেবে না, এরা অধিক স্নেহ আজে বাজে খাবার খাইয়ে দেবে, ভাববে যে সন্তান যেটা ভালোবাসছে ও খাচ্ছে খাক না, কিন্তু মা তা না, মা ভালোবাসা দেখে খাবার দেবে না, মা ছেলের পেট দেখবে যে এটা খেলে ছেলের ক্ষতি হতে পারে, এটা ছেলের নিলে অসুবিধা হবে, এগুলো কিন্তু মার কিন্তু একটা যত্ন থাকবে। মার সামনে ছেলে যতই কাঁদুক মা ছেলেকে কখনো ব্লেড হাতে দেবে না, যেন এই ব্লেড দিয়ে ছেলে নিজেরই গলা কেটে ফেলতে পারে, গলায় আঁচড় আনতে পারে। তাই গুরু মায়ের স্বরূপ হয়, গুরু সন্তানদের সেইভাবে সুরক্ষার দিকে এগিয়ে নিয়ে যায়। গুরু চেষ্টা করে যে তুমি কীভাবে সুরক্ষা পাবে, গুরু চেষ্টা করে তুমি কী করে শান্তিতে পাবে, গুরু চেষ্টা করে তিনি যে আনন্দ পেয়েছেন, তিনি যে রাজ্যের মধ্যে প্রবেশ করেছেন, সেই রাজ্যে তিনি আমার সন্তান কবে প্রবেশ করবেন। তিনি বারবার নানান ঝলক দেওয়ার চেষ্টা করেন, এই ঝলকের দ্বারা তিনি বোঝান যে আমার কাছে অনেক শক্তি আছে, তুমি কিছু হলে নাও, তুমি জানো তাকে, তোমার যা অনুভব তোমারই থাকবে, তোমার নামে যেন আমার নাম অমর হয়ে যায়, আমার ব্যক্তিগত নামে আমি যেন কখনো অমর হয় না। তখনই গুরু দক্ষিণা সঠিক হয়, গুরু চান যে তোমাকে দেখে আরও 5 জন যেন বলে, না অমুক গুরুর সন্তান, এ কোথা থেকে দীক্ষা নিয়েছে, এ ব্যক্তি কেমন, এত শান্তির মধ্যে, এত সমস্যার মধ্যে শান্তির মধ্যে থাকে কী করে। তখনই গুরুর জয় হয়, যখন তোমাকে দেখে 5 জন আরও দৌড়ি আছে, এসে যখন বলে যে আমাদেরও দিন মহাপ্রসাদ, সেই দীক্ষার মন্ত্র
আমরা ওর মতো হয়ে যাই, তখন গুরুর ওটাই হয়ে যায় তার পক্ষে দক্ষিণা। সে চায় আমার সন্তান এত সুন্দর আছে, তাকে দেখে প্রভাবিত হচ্ছে, এই দক্ষিণার দিকে যদি কেউ এগোতে পারে সেটা গুরু পূজা আমার মনে হয় সবার প্রথম হবে। কেন, যে নিজে শান্তি পায়, অপরকে শান্তির রাস্তা দেখায়, সেই কিন্তু যোগী, সেই কিন্তু সাধক। আমার জোর সংসার ত্যাগ না, আমার জোর সংসার ভোগ। সংসারে এমনভাবে ভোগ করতে হবে যাতে ত্যাগের কোনো ব্যাপারই থাকে না, আমি সংসারে থেকে যাতে ঈশ্বরকে পেয়ে যাই। আমি মাকে কষ্ট দিয়ে, স্ত্রীকে কষ্ট দিয়ে, সন্তানকে উপেক্ষা করে যদি কোনো মঠ মন্দিরে গিয়ে সেজে বসে থাকি, এটা আমার হবে বোকামি, কর্মহীনতার লক্ষণ। কিন্তু আমি যদি সব করে, সব কাজ সঠিকভাবে করে ঈশ্বরকে ডাকি, এটাই হবে মহাযোদ্ধা। এটাই মহাপুরুষরা বারবার বলতে চাইছেন। যেরকম এক পা দিয়ে মানুষ চলতে পারেন না, দু পা লাগে, সেরকম সংসার এবং ভগবান দুটোকেই যেন আমরা কাজে লাগাই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি বেশি সন্ন্যাসীরা এক পা দিয়ে হাঁটে, তাদের দেখে আমার ভেতর ভেতর কষ্টবোধ হয় যে পুরো জিনিসটাকে হয়তো এরা জানতে পারেনি, এরা বিভ্রান্তিকর একটা জায়গায় নিজেদেরও ফেলেছে, আর এদের দিকে যারা প্রভাবিত হচ্ছে তারাও পড়ে যাচ্ছে। তার কারণ, যে সংসার ত্যাগ করে তাকে তো ঈশ্বর সবার আগে ত্যাগ করবে। সংসার সৃষ্টি কে করেছেন? ঈশ্বর করেছেন। তাই ঈশ্বরের জিনিস যদি আমি ত্যাগ করি, ঈশ্বর আমাকে নেবেন কী করে? এইটুকুনি যদি বুদ্ধি না থাকে, এইটুকুনি যদি বোধ না থাকে, এইটুকুনি যদি চৈতন্য ব্যক্তির না থাকে, সেই ব্যক্তি ঈশ্বরকে পাবে কী করে? এ ব্যক্তি নিজের স্বার্থের জন্য পালিয়ে এসছে, এ ব্যক্তি নিজেকে ভালোবাসে, এ কাজ করতে চাইছে, এ কুড়ে, এ কুড়ের কাছে ভগবান যায় না। আমার মনে হয় কর্মবান হওয়া, সংসারের মধ্যে আবদ্ধ হওয়া, সংসারের থেকে ঈশ্বরকে সাধনা করা, সংসারে কোনো জিনিসকে ছাড়া নয়, সংসারে ভোগের দ্বারা ঈশ্বরকে পাওয়া। ভোগ এমন একটা পরিমাণে করতে হবে যেখান থেকে ত্যাগের রাস্তা আছে। কারণ এক থেকে দ্বিতীয় রাস্তায় যেতে হয়। ঘড়ির যদি পেন্ডুলাম দেখি আমরা, বাঁ দিকে যতটা ঘোরে ডান দিকে ততটা আসে, স্থির অবস্থায় কিন্তু ঘড়ি থাকে না। ঠিক সেরকম আমাদের সংসার জীবনে যারা সাংসারিক তারা ঈশ্বরকে বুঝতে পারে, তারা ঈশ্বরকে পায়, কারণ তারা কিন্তু কাউকে চোট, কাউকে মানসিক দুঃখ দিতে চায় না। যে ব্যক্তি মাকেও কাঁদাতে চায় না, স্ত্রীকেও কাঁদাতে চায় না, সন্তানের কেউ ত্যাগ করে না, সে কত বড় মহাপুরুষ চিন্তা করতে হবে। সে বিরাট মহাপুরুষ, সে সংসার থেকে ভজনা করছে। হ্যাঁ, তাকে ব্যবসায় বেরোতে হচ্ছে, তাকে দোকানে যেতে হচ্ছে, তাকে অফিস করতে হচ্ছে, তাকে কাছারি যেতে হচ্ছে, কিন্তু তার মধ্যে থেকে সে পরব্রহ্মকে ডাকছে। সে একটা বড় সন্ন্যাসী, সে নির্জনে পাহাড়ে বসে আছে কি মঠে বসে অনেক বেশি সফলতা, অনেক বেশি সুযোগ নিচ্ছে, তার থেকে অনেক বেশি সাধক আমার মনে হয় এই সংসারী ব্যক্তি, যে নিজে কর্ম করে খাচ্ছে, অপরকে খাওয়াচ্ছে, সঙ্গে ঈশ্বরকে ডাকছে। এর মধ্যে কোনো রকম কাউকে কষ্ট দেওয়ার মানসিকতা নেই। আর যে ব্যক্তি কষ্ট দেয়, যে ব্যক্তি কাউকে কাঁদাবার চেষ্টা করে, তাকে ঈশ্বর কখনোই হাসাতে পারে না। তাই ঈশ্বরকে যদি পেতে হয়, সংসারকে ভোগ করে, সংসারকে ত্যাগ, আমার জোর ভোগের ওপরে, ত্যাগের ওপর নয়, ত্যাগ নয়, ভোগ দ্বারা ঈশ্বরকে পাওয়া যায়। তাই ঈশ্বরের রাস্তায় যেতে গেলে শান্তি বর্ষা দেখতে হবে। হে অন্তর্যামী, এই পাপ সংশয়ের জ্বালায় আমি আর পারি না, দয়া করে তুমি আমাকে সংশয় ও হিসাব বুদ্ধির দহন থেকে মুক্ত করো, আমি যেন তোমার মধ্যেই আমার যথার্থ আশ্রয় খুঁজে পাই।